হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া অফিশিয়াল ব্লক হাউস তো আজকে সকাল সকাল আমি যাচ্ছি আমার দিদি বাড়ি কারণ আমার দিদির ছেলের অন্নপ্রাশন রয়েছে কালকে আর আজকে তার জন্য বাড়িতে আগে ছোটো থেকে পুজো রয়েছে তো দেখো এখানে আমি চলে আসছি দিদি বাড়ি আর এরই কালকে অন্নপ্রাশন তারপর ভাগনার সাথে একটু শয়তানি করছি দেখো ওকে আমি চেয়ারের ওপরে বসিয়ে দিয়েছি একটা তো না অনেকগুলো চেয়ার উপরে বসিয়ে দিয়েছি তারপর যেদিকে যেদিকে ফোন করছি সেদিকে সেদিকে ও দেখছে মানে কি বলবো আর আজকালকে বাচ্চা ফোন ছাড়া আর কিছুই বোঝে না তারপর দেখো এখানে এসব সয়ত করতে করতে আমি কোলে নিলাম আর বললাম দেখো আর একটা জিনিস তোমরা ফলো করছো ওর হেয়ারস্টাইলটা মানে কী বলবে একদম হানি সিং কেটেছে একদম ইয়েও লাগছে তারপরে কি আমি বললাম তুই তো কালকে ভাত খাবি তুই প্রায় বড়ো অনেকটাই বড় হয়ে গেছে চ আমাকে হেঁটে দেখা এই কথা শুনে আমার ভাগনাও কম না চলো দেখো আমাকে হেঁটে দেখাবে অনেক কষ্ট করে এক পা এক পা করে আগাচ্ছে ওই তারপরে সব করতে করতে পুজোর টাইম হয়ে গেলো তারপরে এখান থেকে পুজো হচ্ছে আর এখানে পুজোর আওয়াজ শুনে এ পেয়েছে ভয় দিদি ওকে চুপ করানোর জন্য লাঠি দিয়েছে আর সেই লাঠিটা খাওয়ার চেষ্টা করছে তারপর ওইদিকে পুজোও প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে আমি বসে রয়েছি প্রসাদ খাওয়ার জন্য দেখো এটা একটা ছোটো বাবু তারপর পুজোর প্রসাদ খেয়ে আজকের ব্লক এখানে শেষ